বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। তো আজকে দুপুরের রান্না থেকে শুরু করলাম আমার ব্লগটা। এখানে আমি বোয়াল মাছ রান্না করব, আলু, নতুন আলু আর টমেটো দিয়ে। তো এটা কোনো বিশেষ রেসিপি না, তারপর আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। বোয়াল মাছ আমার খুবই পছন্দের একটা মাছ। তো মাছটাকে আমি হালকা ভাজা দিয়ে নিয়েছি, আর বোয়াল মাছ ভাজাটা আসলেই খুব কষ্টের ব্যাপার, এটা ফুটে ওঠে। তো যাই হোক, আমি হালকা করে ভেজে নিয়েছি। তো মাছটা রান্না করছি, আপনারা দেখে থাকুন কীভাবে রান্না করলাম। আপনারা সকলে কেমন আছেন আমাকে জানাবেন। সবার জন্য অসংখ্য দোয়া এবং ভালোবাসা। আসলে ভিডিও না দিলে মনটা একটু খারাপই লাগে, সবার সাথে কথা বলার মাধ্যম মনে হয় যেন এই ব্লগের মাধ্যমেই, কারণ ব্লগ দিলে দেখা যায় কমেন্টের মাধ্যমে অনেকের সাথেই কথা হয়, ভালো লাগে, বুঝতে পারি যে অনেকেই দেখেন, এটাই আসলে আনন্দের একটা ব্যাপার। তো এই মাছ রান্না তো সবাই পারেন, আলু দিয়ে যেভাবে আমরা তরকারি রান্না করি এটা সেই সেম ভাবে রান্না করছি, বিশেষ আসলে কিছুই না। তো শীতের দিনে আসলে বোয়াল মাছটা আসলে খুব ভালো লাগে। তো আজকে বিকেলবেলা প্যান পিজা তৈরি করব, চিকেন প্যান পিজা, এটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আপনারা আমার পাশেই থাকবেন, ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তো আমি এখানে আলুটাকে একটু কষিয়ে তারপর মাছগুলো দিয়ে দিব, তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিব। তরকারিটা হয়ে আসলে আমি এখানে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। তো আশা করি আপনারা সবাই আমার পাশেই থাকবেন। আমার চ্যানেলটা প্লিজ ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন। বোয়াল মাছের তরকারিটা কিন্তু আসলে খুব ভালো হয়েছিল, এমনিতেও পছন্দের মাছ যেমনই হোক ভালো তো লাগবেই। তো আমি তরকারিটা হয়ে আসার আগে আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছিলাম, এখন তরকারিটা হয়ে গেছে। তো বিকেলের জন্য আমি প্যান পিজা তৈরি করব। পিজার জন্য আমি এখানে 1 কাপ চিকেনের টুকরো নিয়ে নিয়েছি ছোট ছোট করে কেটে, আর এখানে আমি মাশরুম নিয়েছি, এটা বাটন মাশরুম। আমার কাছে মাশরুমের মধ্যে এই মাশরুমটাই বেশি ভালো লাগে। তো এখানে আমি 2 চা চামচ পরিমাণ সয়া সস আর 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে আর পরিমাণ মতো হলুদ মরিচ আর ধনিয়া গুঁড়া, এটা খুবই সামান্য পরিমাণে দিব, আর লবণ দিয়ে এটাকে ম্যারিনেট করে রাখবো 30 মিনিটের মতো। তো ম্যারিনেট করে রাখার পর এটাকে আমি সামান্য তেলে এটাকে আমি ভেজে নিব, তবে বেশিক্ষণ ভাজা যাবে না, তাহলে কিন্তু চিকেনটা রাবারের মতো লাগে, জুসিনেসটা থাকে না। তাই আমি এটাকে 10 থেকে 15 মিনিটের মতো একটু কুক করে নিব। তো এখানে আমি এটা কুক করার সময় গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম, কারণ গোলমরিচটা না দিলে কিন্তু টেস্টটা ভালো আসে না, কারণ একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে। তো এই তো আমি এটাকে কুক করে নিচ্ছি। তো আপনারা দেখে থাকুন, পিজাটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল, ইয়ামি হয়েছিল, আমার বেবিরা খুবই পছন্দ করেছে। আর আজকে আমার মা এসেছিল, আমার বোন, সবাই মিলে পিজাটা খেলাম, খুবই মজা হয়েছিল। তো এটা কুক করে আমি পিজার জন্য ডো তৈরি করে নেব। আসলে ডোটা বেশি সময় আমি রাখতে পারিনি, একটু বেশি সময় যদি ডোটাকে রেখে দেওয়া যায় তাহলে এই পিজাটা ভালো হয়, তারপরও মশলা খুবই ভালো হয়েছিল স্বাদটা। তো এখানে আমি গোলমরিচটা দিয়ে দিলাম চিকেনের মধ্যে,
এটা কুক করতে আসলে বেশি সময় লাগেনি, তো এটা কুক করা হয়ে গেছে। তো এখানে আমি 1.5 চা চামচ পরিমাণ ইস্ট উষুম গরম পানির মধ্যে দিয়ে দিলাম, আর 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়েছি। এখানে এই ইস্টটাকে অ্যাক্টিভ হওয়ার জন্য আমি একটা সাইডে রেখে দিব 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে। আর এখানে আমি ময়দা নিয়ে নিচ্ছি, আমি যে পরিমাণ ময়দা নিয়েছিলাম এটাতে 2টা পিৎজা হয়েছিল। তো পিৎজার জন্য আমি এখানে ময়দার সঙ্গে 2 চা চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়েছিলাম, পরিমাণ মতো লবণ, আর এখানে একটা ডিমও দিয়েছিলাম, আর পরিমাণ মতো সয়াবিন তেল। তো পিৎজা ডোটা আমি করে নিচ্ছি, আপনারা দেখতে থাকুন কীভাবে আমি তৈরি করলাম। ওটা আমি মেখে 30 মিনিটের মতো রেখে দিতে পেরেছিলাম, কারণ আমার হাতে সময় ছিল না। তো যাই হয়েছিল, খুবই ভালো লেগেছে খেতে। তো এই তো ডোটাকে আমি এখন একটু মথে নিব, মথে আমি এটাকে 2 ভাগে ভাগ করে নিব। তো আমি প্যানের মধ্যে পিৎজাটা আমি আসলে বেলন আর পিঁড়ির মধ্যে বেলে নেইনি, হাতের সাহায্যে প্যানের সাইজ করে দিয়েছিলাম। এটাকে আমি প্যানের মধ্যে দিয়ে কাঁটা চামচ দিয়ে একটু ছিদ্র করে দিয়েছিলাম, কেচে দিয়েছিলাম, না হয়তো ফুলে, এমনিতেও ফুলে গিয়েছিল পিৎজাটা। আমি যে কাঁটা চামচ দিয়ে ফুটো করে দিলাম। তারপর এখানে আমি টমেটো কেচাপ দিয়ে দিব, সম্পূর্ণটা প্রথমে দিব। টমেটো কেচাপ দেওয়া হয়ে গেলে আমি মজরেলা চিজ গ্রেট করে রেখেছি, মজরেলা চিজ দিয়ে দিব প্রথমে। তো চিজটা দেওয়া হয়ে গেলে আমি যেই চিকেন আর মাশরুমের পুরটা তৈরি করেছি ওটা দিয়ে দিব। এখানে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি, একটু মোটা করে কেটেছি পেঁয়াজটা, আর টমেটো স্লাইস করে নিয়েছি, এগুলো একে একে দিয়ে দিব। তো এটাকে আমি এখন চুলায় বসিয়ে দিব, মিডিয়াম টু লো হিটে আমি এটাকে 25 মিনিটের মতো কুক করেছি। আসলে চুলায় বসানোর পর আমার মনে পড়েছে যে অরিগ্যানো আর একটুখানি যদি গোলমরিচের গুঁড়ো উপরে দিয়ে দেওয়া যায় তাহলে খুবই টেস্ট হবে, আমার পরে মনে পড়েছে, পরে আমি দিয়েছিলাম, ওটা আসলে আমি আপনাদেরকে দেখাতে পারিনি। তো এই তো পিৎজাটা কিন্তু হয়ে গেছে, খেতে ভীষণ মজা হয়েছিল। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।